আসসালামু আলাইকুম, আজ 15 সেপ্টেম্বর 2023 রোজ শুক্রবার। এখন আমি আছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার লোহাই হাটে। এই হাটটি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বসে। আর এই হাটে আসতে চাইলে আপনারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জনাবাজার হয়ে আসতে পারেন। জনাবাজার থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে হাটটির অবস্থান। আর এখানে হাসিল হলো ক্রেতা 300 টাকা, বিক্রেতা 200 টাকা। তো আর সার বা সার বাছরের ক্ষেত্রে আর গাভী গরুর ক্ষেত্রে হাসিলটা বাড়বে 600 টাকা এবং 300 টাকা। তো এখন আমি আপনাদের এই হাটে খামার উপযোগী সার গরু এবং মাংস গরু দাম দর জানাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেল এগ্রো টিভি আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনার গোড়া দাচ্ছে এটা? আচ্ছা, পালার গরু না? কত দাম চাইতেছেন? 75,000 টাকা উনি দাম চাচ্ছেন। যে গরুটা শ্রীপুর উপজেলা লোহাই হাট থেকে, কত দাম দর হইতেছে? 70 নিতে দাম হচ্ছে না, 75 দাম হইতেছেন। তো 70 বিক্রি আশা করতেছেন না? আচ্ছা, ধন্যবাদ। তো এই দেখেন, এই গরুটা এখনও দাঁতে নাই। তো পাড়া গরু আপনারা যারা এই ধরনের গরু নিতে চান আসতে পারেন লোহাই হাটে। আর মোটামুটি এখানে ভালো গরু আমদানি হয়, আপনারা সব ধরনের গরু পাবেন এই হাট থেকে। গাভী গরু, তারপর সার গরু, ক্রসের সার, এই ধরনের গরু পাবেন। তো আমার চ্যানেল এগ্রো টিভি ভিডিও আপনারা যা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তো এখানে আমি আপনাদের আরও কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি, যেগুলি খামার উপযোগী সার গরু আছে। এখানে একটা গরু আছে। ভাই, আপনাদের গোড়া দাচ্ছে এটা? আচ্ছা, এটা দাঁতে নাই। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কত দাম চাইতেছেন এটা? 1 লক্ষ টাকা দাম চাচ্ছেন। চাষ আপনাদের বাড়ি গরু না? আচ্ছা, তো 1 লক্ষ টাকা দাম চাচ্ছেন ওনারা এই গরুটা লোহাই হাট থেকে। কত দাম হইতেছে চাষা এটা? এখন দাম দর হয় নাই, দু একটা দাম হয় নাই। কত বলছে আমরা শুনি একটু। 75 বন্ধ হয়েছে। আচ্ছা, এখনো দাম দর ওইরকমভাবে হয় নাই। তো ওনারা 1 লাখ টাকা আশা করতেছেন। তো আমরা আপনাদের আচ্ছা গোটা যাচ্ছে এটা? আচ্ছা, এটা পালার গরু। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, কত দাম চাইতেছেন এটা? 70,000 টাকা উনি দাম চাচ্ছেন এই গরুটা লোহাই হাট থেকে। কত দাম দর হচ্ছে? 52 বলতেছে। একটা করে আনছেন না এটাও আপনার না? আচ্ছা, এটা কেমন বিক্রি আশা করতেছেন এটা? 55 হলে বিক্রি করে দিবেন আপনার কেনা গরু না? চাষা বাড়ি কোথায়? হবির বাড়ি থেকে আসছেন। আচ্ছা চাষা, এই কটা যাচ্ছে? এটা দুইটা, এটা তো মাংসের জন্য নিবো না? আচ্ছা চাষা, এটা কত দাম চাইতেছেন? 95,000 টাকা দাম চাচ্ছেন উনি এই গরুটা, দুই জাতের গরু। আচ্ছা, এটাতে কত রকম মাংস হইতে পারে? 3 মণ হবে? কম হইব তো নাকি? আচ্ছা, তো কত দাম হইতেছে এটা? 80 বলতেছে। আচ্ছা, 75-80 বলতেছে। তো হয়তো বা 3 মণ থেকে একটু কম হবে। তো আপনাদের এটা কেমন হলে বিক্রি করে দিবেন? 90-এর মতো আশা করতেছেন। আচ্ছা, তো এই হাটে প্রতি শুক্রবারই আসেন না? আর কোন কোন হাট করেন? সৃষ্টবাজার তো গরু একটা কমই ওঠে না? আচ্ছা আচ্ছা, আমার বাড়ি সৃষ্টুর। তো ধন্যবাদ, বিক্রি করেন। তো এখানে একটা চাষা গোটা যাচ্ছে, দুই দাঁত হয়ে গেছে না? আচ্ছা, খুবই সুন্দর একটা গরু, দেখ কালো কালারের ভিতরে। এই দেখেন আপনারা, কত দাম চাইতেছেন এটার? 85 দাম চাইতেছেন না? 85,000 টাকা উনি দাম চাচ্ছেন এই গরুটা। কত দাম দর হইতেছে? 70 থেকে 1,000 কম হইতেছে। কয়টা গরু আনছেন? 3টা। বিক্রি করছেন কয়টা? এখনও বিক্রি হয় না, মাত্রই আসছেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বর্ণল, বর্মি না? আচ্ছা, তো এটা কত বিক্রি আশা করতেছেন? 73 হলে উনি বিক্রি করে দিবেন এই যে গরুটা। দেখেন দুই জাতের বয়স। ধন্যবাদ আপনাদের। তো এখানে আপনাদের আমি আরও কিছু গরুর দাম দর জানাবো এই যে হাট থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এই গোটা যাচ্ছে তো না? যাচ্ছে নাই। আচ্ছা, কত দাম চাইতেছেন এটা? 80 দাম চাইতেছেন। কত দাম হচ্ছে? 70 দাম হচ্ছে। তো উনি 80,000 টাকা দাম চাচ্ছেন। তো এদিকে আপনাদের আমি আরও কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করব। এই হাট থেকে আসসালামু আলাইকুম,
ভালো আছেন না ভাই ভালো আছেন না আচ্ছা চাচা ভালো আছেন তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে আপনাদের একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনাদের এখানে ষাড় গরু এখানে হাসিল কত গরু আগে 300-200 ছিল না এটাই ছিল এটা আর গাবি গরু তো 600-300 না নাকি আচ্ছা মানে মানে মূলত ষাড় গরু হতে গরু বাছো 300-200 না এরকম না মানে তারপর একটা মানুষের ধারণা যে আমরা দামাদি না করতে হয় 300-200 আচ্ছা তো অন্যান্য হাট থেকে কমই আছে তুলনামূলক ওনাদের এখানে দেখেন প্রচুর গরুর আমদানি হয় আর আপনারা সবদিনই গরু কিনতে পারবেন এই হাট থেকে পাশাপাশি আর ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আর সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম